মুখে দেওয়ার সাথে সাথে গার্লিকের যে ফ্লেভারটা সেটি মানে সেটা বেশি লাগতেছে। তো
হার্ড রাইসের মধ্যে সবথেকে মেন যেটা আমি ফ্লেভারটা পাচ্ছি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে গার্লিকের ফ্লেভার আর ব্ল্যাক পেপার ইউজ করছে আর তারা কিছু হার্ব ইউজ করছে সেটা সো ওভারঅল অনেক বেশি মজা লাগতেছে এই রাইসটাকে সিঙ্গেল যদি আমি রেটিং দিই তাহলে 9/10 অনেক বেশি ভালো লাগছে আমি সত্যি কথা বলতে এই টেবিল আর চেয়ারে বসে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করতেছি মজা করে খাইতে পারতেছি না এই রাইসের মধ্যে সসের বাহার টমেটো সস যেটা টমেটো কেচাপ যেটা সেটা ইউজ করছে টমেটো মুখে দাও সাথে সাথে টমেটো ফ্লেভারটা বেশি পাওয়া যাচ্ছে ব্ল্যাক পেপার তো মাস্ট ইউজ করছে মেক্সিকান সস ইউজ করছে তো ওভারঅল ভালো লাগছে খেতে সো বেসিক্যালি এই মেক্সিকান মেক্সিকান রাইসের মধ্যে হচ্ছে টমেটো সস যেটা সেটা আর হচ্ছে ব্ল্যাক পেপার মেক্সিকান সস আর হচ্ছে সয়া সস এগুলো কম্বিনেশনই মেক করে দিচ্ছে বাট আমি বলবো যে মেক্সিকান রাইসের থেকে আমার হার্ড রাইসটা বেশি ভালো লাগছে আর মেক্সিকান রাইস একটু সাওয়ারি লাগছে বাট এটা একদম ফ্রেশ মানে অনেক বেশি ভালো লাগছে তো দুইটাই মজা বাট হার্ড রাইসটা আমার কাছে বেশি ভালো লাগছে এরপর বাটার প্রনটা খাই তো সব থেকে বেশি ফেভারিট যেটা আমার চিংড়ি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে তার উপর আবার বাটার দিয়ে ফ্রাই করে দিচ্ছে তো খেতে আর অনেক বেশি মজা লাগতেছে আর এটা অনেকক্ষণ আগে দিছে প্লাস ঠান্ডা হয়ে গেছে বাট তারপর এটা ক্রিসপিনেসটা রয়ে গেছে আমি খাচ্ছি আর আমার আমি যে খাচ্ছি তো আমার মুখের মধ্যে মানে ক্রিসপি যে মানে ক্রিসপিনেসটা যে সেটা আমি বুঝতে পারতেছি যে এখন এটা ক্রিসপি আছে আর ফ্রাইয়ের মধ্যে লবণের পরিমাণটা একটু বেশি হয়েছে অনেক বেশি না মোটামুটি বাট বেশির কারণে আমার কাছে বেশি ভালো লাগতেছে এটা হচ্ছে চিংড়ি মাছ মানে তার হচ্ছে মশলা টশলা দিয়ে ভেজে দিচ্ছে জাস্ট এইটুকুই বাট খেতে অনেক ভালো লাগতেছে মানে ক্রিসপি থাকার কারণে আরও বেশি ভালো লাগতেছে যদি একটু গরম গরম খেতে পারতাম তাহলে আরও ভালো লাগতো দেখি সস দিয়ে খেতে কেমন লাগে এটা হচ্ছে হাউস স্পেশাল সস তো এটা দিয়ে একটু খেয়ে দেখি সসটিও ভালো লাগতেছে বাট আমি প্রিফার করি বাটার ফ্রাইড প্রনটা শুধু শুধু খাওয়ার জন্য আই মিন সস ছাড়া তাহলে বেশি ভালো লাগবে আর এটা অনেকটা হচ্ছে মায়ের মতো মায়ানোস যেরকম থাকে ঠিক ওরকম লাগতেছে আর এটা হচ্ছে টার্টার সস টার্টার সস দিয়ে ট্রাই করে দেখি স্পাইসি এটা অনেক স্পাইসি এটা দিয়েও ভালো লাগতেছে বাট সস দিয়ে না খাওয়াই ভালো এমনিতে গেলে বেশি ভালো লাগতেছে চিংড়ির যে ফ্লেভারটা সেটা পাওয়া যাচ্ছে আর এই টাকো সসটা অনেক বেশি স্পাইসি ব্ল্যাক পেপারের যে ফ্লেভারটা সেটা বেশি আসতেছে এখন হচ্ছে ফিশ স্কোয়ার যেটা সেটা খাই ললিপপ এটা একটু স্পাইসি এটাকে আমি বুঝতেছিলাম আসলে কী মাছ দিয়ে করা তারপর তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বললো এটা ম্যান্ডারিন ফিশ আসলে ম্যান্ডারিন ফিশকে আমি সেটা নিজেও জানি না তাদের ভ্যান্ডর আছে একজন তাদের থেকে এই মাছটা তারা কালেক্ট করে আর এটা অনেক বেশি স্পাইসি স্পাইসি জিনিসটা আমার এমনিতে ভালো লাগে অনেক বেশি স্পাইসি ভাল লাগে সেরকমটা না যাতে টেস্ট সহ স্পাইসিটা ভালো পাওয়া যায় সেরকমটা ভালো লাগে যদি অনেক ঝাল অনেক বেশি স্পাইসি বাট তারপর এটার ফ্লেভারটা অনেক বেশি ব্লাস্ট করতেছে এখানে অনেক মশলাপাতি দেওয়া এটা হচ্ছে ওদের যে চিলি পেপারগুলো আছে সেই চিলি পেপার আর হচ্ছে বিভিন্ন রকমের হার্ব দিয়ে একসাথে মিক্সড করে তারপর ডিপ ফ্রাই করছে সস দিয়ে একটু খেয়ে দেখি তো যেহেতু এটা অনেক বেশি স্পাইসি তো আমি এইটা দিয়েই খাচ্ছি মায়াটা দিয়েই খাচ্ছি শুধু খেতে বেশি প্রিফার করব মানে আমি যখন এই দুইটা সস কোনো কিছুর সাথে মিক্স করে খাচ্ছি আমি আর ওই মেন যে জিনিসটা মেন পার্টটার আর কোনো টেস্ট পাচ্ছি না আমার কাছে শুধুই ভালো লাগছে আপনাদের কাছে আবার সস দিয়ে ভালো লাগতে পারে তো এটা আপনাদের ব্যাপার ঠান্ডা হওয়ার কারণে ক্রিসপিনেসটা চলে গেছে আর আমার মনে হয় কি ফ্রাইসটা ফ্রাইসের আলুটা আর একটু চিকন করে কাটলে হয় কি ভিতরে হচ্ছে মশলাপাতিগুলো যায় আর হচ্ছে ক্রিসপিনেসটা থাকে বাট এটা একদম অনেক মোটা করে ফেলছে যার কারণে ভিতরে আমার ড্রাই লাগতেছে মানে একদমই জুসি মানে জুসিনেসটা নাই আর ক্রিসপি তো নাই যেহেতু ঠান্ডা হয়ে গেছে এটা আমার বেশি এটা ভালো লাগেনি এবার সস দিয়ে একটু ফ্রাই করে দেখি টাটা সসটার সাথে মিক্সড করে নিই পটেটো ফ্রাইসের সাথে এই টাটা সসটা খুব ভালো যাচ্ছে মায়ের সাথে একটু দেখি মিক্সড করে
হাউস স্পেশাল সস আর টার্টার সস দুইটার সাথেই প্রাইসটা অনেক ভালো যাচ্ছে। সো সাজেস্ট করব যে যদি এই প্লেটারটা কেউ ট্রাই করেন প্রাইসের সাথে সস দুটো ট্রাই করে নেবেন, ট্রাই করে দেখবেন তাহলে অনেক বেশি ভালো লাগবে। সো এখন জার্ক চিকেনটা ট্রাই করব, বাট জার্ক চিকেনের নিচেতে সর্টেড ভেজিটেবল দেওয়া, আমি আগে সেটা একটু খেয়ে দেখি কেমন। বরবটি দিছে আর হচ্ছে গাজর দিছে, আর এখানে হচ্ছে আছে ফুলকপি, আর এখানে হচ্ছে কর্ন দেওয়া। তো গাজর, বরবটি আর এটা হচ্ছে ফুলকপি আর কর্ন দিয়ে একসাথে হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে সর্টেড করে দিছে। তো খেয়ে দেখি কেমন। এবারে আপনারা বাসায় গাজর, বরবটি আর হচ্ছে ফুলকপি একসাথে একটু সর্টেড করে খেয়ে নেবেন, ঠিক ওরকমই লাগবে। মশলাপাতি একটু কম আছে, বাট এই তিনটা জিনিস একসাথে খেলে যে টেস্টটা পাওয়া যায় ঠিক ওরকমই টেস্ট লাগতেছে, আহামরি কিছু না। ওকে, সো আমরা এখন চিকেন মুখ করি। আমি যখন চিকেনটা কেটে খাচ্ছিলাম তখন আমার সর্টেড ভেজিটেবল সব চারিদিক দিয়ে পড়ে যাচ্ছিল। সো আমার একটা পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে যে এই এই জিনিসটা একটু বড় হতো তাহলে আরও অনেক বেশি কমফোর্টেবলি খাওয়া যেত। আমি যখন রাইসগুলো নিচ্ছিলাম তখন রাইসগুলো সাইড দিয়ে পড়ে পড়ে যাচ্ছিলো, যদিও তারা এক্সট্রা প্লেট দিচ্ছে, বাট তারপরে ওই জিনিসটা আলাদাভাবে প্লেটে নিয়ে খাওয়ার থেকে এইভাবে খেতে বেশি ভালো লাগতেছে। আর সো মানে এটা একটা সাজেশন থাকবে যে এটা যদি আরেকটু বড় করা যায় তাহলে আমার মনে হয় আরেকটু বেশি ভালো হয়, কমফোর্টেবলি খাওয়া যাবে আর কি। আচ্ছা, চিকেনটা নিয়ে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে চিকেনটা অনেক বেশি সফট আর জুসি, প্লাস অনেক বেশি মশলাপাতি দেওয়া জলপনে খেতে অনেক বেশি মজা লাগতেছে আর অনেক বেশি স্পাইসি, আর মুখে দেওয়ার পরই এত বেশি ফ্লেভারফুল লাগতেছে, অনেস্টলি টু মাচ ইয়াম্মি। ওরা হচ্ছে চিকেনটার উপরে চিলি পেপার আর হচ্ছে ব্ল্যাক পেপার প্লাস বিভিন্ন রকমের সস টস দিয়ে গ্রিল করে দিছে, আর চিকেনের উপরে যে হচ্ছে স্কিনটা স্কিন পার্টটা থাকার কারণে আরও বেশি জুসি লাগতেছে আর যে সফটনেসটা সেটা আরও বেশি লাগতেছে। সো এখন চিকেনটা আমি একটু রাইস দিয়ে ট্রাই করি। হার্ড রাইসের সাথে চিকেনটা জার্ক চিকেনটা অনেক বেশি ভালো লাগতেছে, শুধু হার্ড রাইস আর জার্ক চিকেন দিয়ে যদি খুব ভালো একটা পারফেক্ট মেল হয়ে যাবে। মেক্সিকান রাইসে যেহেতু একটু বেশি সস টস দেওয়া, তো চিকেনটার সাথে মেক্সিকান রাইসের থেকে হার্ড রাইসটা বেশি যাচ্ছে, হার্ড রাইসের সাথে বেশি ভালো লাগতেছে। আপনারা হচ্ছে গরম গরম খেয়ে ফেলবেন তাহলে আরও বেশি ভালো লাগবে, কারণ আমার মতো ছবি তুলতে গিয়ে মোমারিং করতে করতে ঠান্ডা করে ফেললে টেস্ট একটু কমে যাবে আর কি। এটা হচ্ছে পেপার কর্ন বিফ, আর দেখা যাচ্ছে অনেক বেশি মশলাপাতি দেওয়া, আর এখানে ছোটো ছোটো করে ক্যাপসিকাম কেটে দিছে, আর দেখতেই মনে হচ্ছে অনেক বেশি স্পাইসি হবে। মুখে দেওয়ার সাথে সাথে কি স্মোকি ফ্লেভার আসতেছে আর ব্ল্যাক পেপারের যে ফ্লেভারটা সেটি সেটা বেশি পাওয়া যাচ্ছে। আমার কাছে অনেক বেশি হার্ড লাগতেছে, অনেক চাবানো লাগতেছে, যতটা স্পাইসি ভাবছি ততটাও না, বাট এবারেস লাগতেছে। সো মেইন ডিশে যে যে আইটেমগুলো ছিল আমি সবগুলো কিন্তু খেয়ে ফেলছি আর আপনাদেরকে জানিয়েও দিচ্ছি কোনটা কেমন খেতে। সো যেহেতু এখন অনেক রিচ খাবার খাওয়া হয়েছে তো এখন ড্রিঙ্কসে চলে যাই, ড্রিঙ্কস খাওয়ার পর আমি আপনাদেরকে ডেজার্ট আইটেমটা দেখাচ্ছি। সো এটা হচ্ছে আইস লেমন টি, নর্মালি আইস লেমন টি খেতে যেরকম লাগে ঠিক সেরকমই লাগতেছে, আর যেহেতু অনেকক্ষণ পর খাচ্ছি সো এটার হচ্ছে যে মানে এটা তো ঠান্ডা দিয়ে গেছিলো তো ঠান্ডাটা চলে গেছে। আমার কাছে একটু লবণের পরিমাণটা কম লাগতেছে যার কারণে হয়তো টেস্টটা ওভাবে উঠতেছে না, লবণটা যদি ব্যালেন্স থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো খেতে আই থিঙ্ক। এমনিতে এভারেজ লাগতেছে, এটা অত একটা ভালো লাগে নাই। সো এটার রেটিং যদি আমি করি তাহলে 5.5/10। এটা হচ্ছে অনেক বেশি সাওয়ারি টাইপ আর স্ট্রবেরি দেওয়া, যেহেতু স্ট্রবেরি লেমনেড তো স্ট্রবেরি মাস্ট থাকবে, স্ট্রবেরি আর হচ্ছে এটার সুইটনেসটা অনেক বেশি লাগতেছে, বাট সুইটনেসটা বেশি বাট স্ট্রবেরি ফ্লেভারের কারণে সুইটনেসটা একদম ব্যালেন্স লাগতেছে, খেতে অনেক ভালো লাগতেছে। আর একটা মজার বিষয় সেটা হচ্ছে এটা খেতে একদমই ওরকম লাগতেছে যে আমরা ছোটোবেলায় বা এখনও সেটা পাওয়া যায় 2 টাকা করে হচ্ছে যে লাফ ক্যান্ডিগুলো যে পাওয়া যায় না সেগুলোর যে ফ্লেভারটা সেই চকলেটের যে ফ্লেভারটা সেটা বেশি লাগতেছে, একদম সেম টু সেম। যদি কখনো কেউ ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কি সেম লাগছে আর কি। আমার এই 2টা ড্রিঙ্কসের থেকে সব থেকে ভালো লাগছে হচ্ছে স্ট্রবেরি লেমনেরটা, আইস লেমনেরটা আমার অত বেশি একটা ভালো লাগে নাই,
তো আমি বলবো যে যদি আপনারা কেউ বেটারটা ট্রাই করেন, যেহেতু এটা টু পার্সনের, তো আপনারা স্ট্রবেরি ফ্লেভারের যে লেমনটা আছে সেটাই নেবেন, ওই আইস টি নেওয়ার দরকার নাই, কারণ ওটা একটা বেশি ভালো লাগে নাই। বাট আপনাদের কাছে ভালো লাগতে পারে, ট্রাই করতে চাইলে পারেন, বাট আমার সাজেশন থাকবে স্ট্রবেরি ফ্লেভারটা নেওয়ার জন্য। ভেজে তারপর হচ্ছে উপরে চিনি দিয়ে দিচ্ছে, আহামরি কিছুই না, বাট এটার একটা ফ্লেভার আছে পাচ্ছি জাস্ট একটাই, সেটা হচ্ছে যে দারচিনি আছে ফ্লেভারটা, চকলেট হচ্ছে ডার্ক চকলেট আর অনেক বেশি সুইট। ডার্ক চকলেটটা নর্মালি একটু তিতাই হয়, তো ওই টাইপের এটা। মিক্সচারটা আমার কাছে অতটা ভালো লাগেনি, মানে এটা দিয়ে এটার মিক্সচারটা অতটা ভালো লাগেনি, আর এটার যে সুইটনেস, আমার তাদের এখানে সব কিছুর সুইটনেসটা একটু বেশি লাগছে, মানে তারা ব্যালেন্স করতে পারে নাই। এটা এমনিতে খেতে ভালো লাগতেছে, যদি এটা অনেক বেশি মজা না, বাট চকলেটের সাথে খাওয়ার থেকে এভাবে একটু ভালো লাগতেছে খেতে। সো এই ডেজার্টটা আমার কাছে অতটা বেশি ভালো লাগে নাই, বাট আমি এক্সপেক্ট করছিলাম আর একটু ভালো কোনো ডেজার্ট থাকবে। এই প্লেটারের সাথে যে ডেজার্টটা ছিল সেটা হচ্ছে ক্রিমি ব্রুলি, বাট তারা আমাদেরকে আগেই বলে দিছে তারা ক্রিমি ব্রুলিটা দিতে পারবে না, তারা হচ্ছে চোরসটাই দেবে। সো এটাই দিছে, বাট এর থেকে ভালো কিছু হলে আরও ভালো হতো, কারণ যেহেতু প্লেটারের প্রাইসটা এত বেশি। আর আরেকটা কথা, আমি আমার নিজের টাকা দিয়ে খাইতেছি ভাই, আমার যেরকম লাগতেছে আমি ঠিক সেরকমই বলতেছি, আমি কিছু বাড়িও বলতেছি না কমেও বলতেছি না, যেরকম লাগতেছে ঠিক সেরকমই। কোনো একটা জিনিস আমার যেটা আমার ভালো লাগছে আমি সেটা আপনাদেরকে ভালো বলছি, আর যেটা আমার কাছে অ্যাভারেজ লাগছে সেটা আমি আপনাদেরকে অ্যাভারেজ বলছি। বাট এরকম কোনো খাবার ছিল না যে আমার একদমই ভালো লাগে নাই, সব কিছুই ভালো লাগছে, বাট কিছু কিছু আইটেম ছিল যেগুলো আমার কাছে অ্যাভারেজ লাগছে। আর এই ডেজার্টটা আমার কাছে একদমই ভালো লাগে না, যেটা এটা অ্যাভারেজের মধ্যে পড়ে না, বাট অনেকের কাছে এটা অনেক ভালো লাগবে, সবার টেস্ট বাট সেম না। বাট এটা হচ্ছে ছবি তোলার জন্য বেস্ট একটা আইটেম, সো আপনারা ছবি তুলতে চাইলে অ্যাস্থেটিক ছবি বা যেরকম ছবি আপনারা চান এটা দিয়ে তুলতে পারবেন, অনেক সুন্দর একটা ছবি হবে, প্লাস এটা যদি সাজিয়েও রাখেন তা অনেক বেশি ভালো লাগবে দেখতে, আদারওয়াইজ খেতে তো মজা। আজকে এ পর্যন্তই, আর কেউ যদি রেস্টুরেন্টে এসে খেয়ে থাকেন আমাকে জানাতে পারেন আপনাদের কোন আইটেমগুলো বেশি ভালো লাগছে, আর এই প্লেটারটা যদি কেউ ট্রাই করে থাকেন সো সেটাও আমাকে জানাতে পারেন কমেন্টে। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আমাকে জানাতে পারেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রামও আছে, তো আমি সেই দুইটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা রেস্টুরেন্ট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।